আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আমার এই চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ইমোর এমন একটি সিস্টেম আপনাদেরকে দেখাবো যে সিস্টেমটি যদি আপনি জানেন তাহলে আপনার জন্য খুবই খুবই উপকার হবে। জি হ্যাঁ বন্ধুরা, সিস্টেমটি এমন যে ইমোতে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল বা আমরা যাদেরকে অ্যাড করি তারা তো আমাদেরকে কল দেয় আগে পরে, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু অপরিচিত যদি কেউ আপনার ইমোতে ডাইরেক্টলি কল দেয় তাহলে সেটা অবশ্যই আপনার জন্য একটি বিরক্তিকর একটি অবস্থা। তো আপনি চাইলেই অপরিচিত কোনো কন্ট্যাক্ট থেকে আর কখনোই আপনাকে কল দিতে পারবে না, 100% গ্যারান্টি সহকারে আজকের এই ভিডিওটি বানাচ্ছি। তো আপনি যদি বিষয়টি জানতে চান তাহলে প্লিজ ভিডিওটি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। পুরো ভিডিওটি জুড়ে আছে আমি মোহাম্মদ ইসমাইল। তো শুরুতেই আপনারা যেটা ব্যবহার করেন ইমো অথবা ইমো বেটা সেটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা একদম নিচের দিকে একটি প্লাস আইকন দেখতে পারতেছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে আরেকটি অপশন পাবেন মোর, মোরেতে ক্লিক করবেন। মোরেতে ক্লিক করার পরে এখানে সেটিংস আরেকটি অপশন আছে, সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আরেকটি অপশন এখানে পেয়ে যাবেন প্রাইভেসি, প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে আরেকটি অপশন পাবেন কলস নামের, এই কলসের ভিতরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একদম উপরের দিকে এখন যে অপশনটাতে টিকমার্ক দেওয়া আছে এটা হচ্ছে যে এভরি ওয়ান, অর্থাৎ আপনাকে যে কেউই আপনাকে কল দিতে পারবে। কিন্তু আপনি যদি মাই কন্ট্যাক্টসে ক্লিক করে দেন তাহলে শুধুমাত্র আপনার ইমোতে যারা যারা অ্যাড আছে এরা ব্যতীত আর কেউই আপনাকে কল দিতে পারবে না। জি হ্যাঁ বন্ধুরা, এটা ইমোর খুবই একটি অসাধারণ সিস্টেম। তো আপনারা যদি চান আপনাদের শুধু কন্ট্যাক্ট নাম্বার ছাড়া অন্য কেউ আপনাদেরকে কল দিয়ে বিরক্ত না করুক তাহলে অবশ্যই আপনারা শুধুমাত্র মাই কন্ট্যাক্টসে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ইমোর ছোট্ট একটি আপডেটের আপনারা জানতে পেরেছেন যে কীভাবে আপনার বিরক্তিকর অপরিচিত নাম্বারের কল থেকে আপনি মুক্তি পাবেন।